আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আমিনার কাছে গিয়ে বলছে যে, মা, আমি সবার আব্বা দেখতে পাই কিন্তু আমার আব্বা কোথায়? আল্লাহ রসুল মাকে বলছে, আব্বা কই, আব্বা কই, ও আমার গর্ভধারিণী মা, আব্বা সবারে দেখি আমার দেখি না, আব্বা সবারে দেখি আমার দেখি না। আল্লাহর নবী আঙ্গুল ইশারা করে রাস্তার দিকে দেখাচ্ছে, দেখো মা, ওর আব্বা কেমন করে কোলে করে নিয়ে ঘুরছে কিন্তু আমার আব্বা কোথায়? বলছে, পথে ঘাটে দেখি সবার আব্বা এসে, কত চুমা খায় আদর আর ভালোবেসে, পথে ঘাটে দেখি সবার আব্বা এসে, কত চুমা খায় আদর আর ভালোবেসে, আমি দূর থেকে কাঁদি ওই দৃশ্য দেখে, আমার আব্বা জান কোথায়, আমার আব্বা জান কোথায় তুমি বলো না, আব্বা সবারে দেখি আমার দেখি না, আব্বা সবারে দেখি আমার দেখি না। মায়ামিনার আঁখি দুটি ছল ছল করে, আঁখি হতে পানি দেখো টপ টপ ঝরে, মায়ামিনার আঁখি দুটি ছল ছল করে, আঁখি হতে পানি দেখো টপ টপ ঝরে, কেন? বাঁচার প্রশ্নে রাজ ব্যথা লাগে অন্তরে, বাঁচার প্রশ্নে রাজ ব্যথা লাগে অন্তরে, সবাক হয়ে আজ নির্বাক মায়ামিনা, আব্বা সবারে দেখি আমার দেখি না, আব্বা কই, আব্বা কই, ও আমার গর্ভধারিণী মা, আব্বা সবারে দেখি আমার দেখি না। মাসুম বাচ্চা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক ওদিকে ঘুরে আবার কিছুক্ষণ পরে মায়ের কাছে এসে বলছে, কিছুক্ষণ পরে নবী বলে আম্মাকে, আব্বার কথা কেন বললে না আমাকে, কিছুক্ষণ পরে নবী বলে আম্মাকে, আব্বার কথা কেন বললে না আমাকে, তবে আব্বা কি আমার নেই দুনিয়াতে, তুমি চুপ করে কেন, তুমি চুপ করে কেন আমায় বলো না, আব্বা সবারে দেখি আমার দেখি না, আব্বা সবারে দেখি আমার দেখি না, আব্বা কই, আব্বা কই, ও আমার গর্ভধারিণী মা, আব্বা সবারে দেখি আমার দেখি না। তোমা আমিনা আর চুপ না থাকতে পেরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছে দেখুন, মায়ামিনা আর পারল না
চুপ থাকিতে, শিশু নবীকে তুলে নেয় আপন বুকে। মায়ামিনা আর পারল না চুপ থাকিতে, শিশু নবীকে তুলে নেয় আপন বুকে। চুমা দিতে দিতে বাছর বলতে থাকে, চুমা দিতে দিতে বাছর বলতে থাকে, আব্বা গেছে সফরে, আব্বা গেছে সফরে, তুমি ভেব না আব্বা সবারে দেখি আমার দেখি না, আব্বা সবারে দেখি আমার দেখি না। আব্বা সফরে গেছে শুনে আল্লাহ রসুল মাসুম বাচ্চা আর কিছু বললেন না। মা আমিনা চিন্তা করলেন এই বাচ্চাকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে হবে। তিনি কি করলেন, নিজের বাপের বাড়িতে চলে গেলেন বাচ্চাকে নিয়ে। কই বললেন, মায়ামিনা পাড়ি দেয় মদিনার পথে, শিশু নবী মুহাম্মাদকে নিয়ে সাথে। মায়ামিনা পাড়ি দেয় মদিনার পথে, শিশু নবী মুহাম্মাদকে নিয়ে সাথে। কেন, ছেলেকে দেখাবে ওই বাপের বাড়িতে, সঙ্গে দাসী ওই আয়মন চলে তিনজনা, আব্বা সবারে দেখি আমার দেখি না, আব্বা সবারে দেখি আমার দেখি না। অবশেষে পৌঁছালো মদিনায় এসে, যেখানে স্বামী আব্দুল্লার কবর আছে। অবশেষে পৌঁছালো মদিনায় এসে, যেখানে স্বামী আব্দুল্লার কবর আছে। বিষাদ মনে দাঁড়িয়ে যায় জিয়ারাতে, অঝর নয়নে কাঁদে, অঝর নয়নে কাঁদে মায়ামিনা, আব্বা সবারে দেখি আমার দেখি না, আব্বা সবারে দেখি আমার দেখি না। আব্বা কই, আব্বা কই, ও আমার গর্ভধারিণী মা, আব্বা সবারে দেখি আমার দেখি না। মায়ের এমন কান্না দেখে শিশু নবী চুপ না থাকতে পেরে কি করছে দেখুন। আম্মা জানের অঝরে ওই কান্না দেখে, শিশু নবী ও কাঁদে ওই মায়ের সাথে। আম্মা জানের অঝরে ওই কান্না দেখে, শিশু নবী ও কাঁদে ওই মায়ের সাথে। কি কারণে মা কাঁদে আজ হে তাই এসে, শিশু মনে খেলে যায় কত ভাবনা, আব্বা সবারে দেখি আমার দেখি না, আব্বা সবারে দেখি আমার দেখি না। আল্লাহ পাক ওই মাসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে উপলব্ধি করে দিচ্ছে দেখুন। কই বললেন, শিশু নবী উপলব্ধি
শিশু নবী উপলব্ধি করল এবার, মনের প্রশ্নে রাজ উত্তর হল পরিষ্কার, বুঝেছি দুনিয়ায় নেই আব্বা জাহান আমার, বুঝেছি দুনিয়ায় নেই আব্বা জাহান আমার, আমি বাপ হারায় তিম, আমি বাপ হারায় তিম, অধম একজন আব্বা সবারে দেখি আমার দেখি না, আব্বা সবারে দেখি আমার দেখি না। শেষ কথায় কবি বলছে, বনিয়ামিন লেখে আজ এমন ঘটনা, এমডি আব্দুল্লাহ গে যায় সবাই শোনোনা, বনিয়ামিন লেখে আজ এমন ঘটনা, এমডি আব্দুল্লাহ গে যায় সবাই শোনোনা, কি যারা এতিম দেখো তাদের কি যন্ত্রণা, এতিমদের আপন করো পর ভেব না, আব্বা সবারে দেখি আমার দেখি না, আব্বা সবারে দেখি আমার দেখি না, আব্বা কই আব্বা কই ও আমার গর্বধারিণী মা, আব্বা সবারে দেখি আমার দেখি না, আব্বা সবারে দেখি আমার দেখি না।